অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্যের উপকার করতে যেয়ে নিজেরই কিন্তু ক্ষতি হয়ে যায়। দর্শক শ্রোতা, আজকে আপনাদের এমন একটি গল্প শোনাবো যেটা শুনলে আপনারা অবাক না হয়ে কিন্তু পারবেন না। অন্যের উপকার করবেন সেটি ঠিক আছে, কিন্তু নিজের পিঠ বাঁচানো কিন্তু আগে জরুরি। তো চলুন, আপনাদের কথা না বাড়িয়ে গল্পটা আগে শোনাই। এক কৃষকের একটি গাধা এবং একটি গরু ছিল। কৃষক বোঝা আনা নেওয়া চলাচলের বাহন হিসেবে গাধাকে ব্যবহার করত, আর গরু দিয়ে করতো হাল চাষ। গম ও ধান মাড়াইয়ের কাজে গরুকে ব্যবহার করা হতো। একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একনাগাড়ে কাজ করে গরু তখন ঘরে ফিরল। তখন অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে একাই বিড়বিড় করে কি যেন বলছিল। গরুকে বিড়বিড় করতে দেখে গাধা বলল, গাধা, আরে বাবা, কি হয়েছে? কি বিড়বিড় করে কি বলছো? গরু বলছে, তোরা গাধার দল, আমাদের দুঃখ কষ্ট তোরা কিভাবে বুঝবি? আমাদের দুঃখ কষ্ট কেউ বুঝবে না রে, কেউ বুঝে না। গাধা বলল, বুঝবে না কেন, অবশ্যই বুঝবো। তাছাড়া তুই যেমন বোঝা টানিস, আমরাও তেমন কিন্তু বোঝা টানি। আমাদের মধ্যে তফাতটা কোথায় দেখলি? গরু বলল, তফাত তো অবশ্যই আছে। গাধাকে বোঝা টানা ছাড়া আর কোনো কাজে ব্যবহার করা হয় না, কিন্তু জমি চাষ করা, ফসল মাড়াই করা, গরুর ঘানি টানা, এসব কষ্টের কাজ আমাদেরই করতে হয়। কাজ শেষ হওয়ার পর ব্যথা বাদনায় কি সারা রাত ঘুম আসে? তোদের কি আর এত কষ্ট করতে হয়? গরুর কষ্টের কথা শুনে গাধার মনটা অনেক খারাপ হয়ে গেল। গরুকে কষ্ট থেকে রেহাই দেওয়ার জন্য সে একটা বুদ্ধি বের করলো। গাধা তখন বলল, তুই যদি চাস তাহলে আমি তোকে এমন একটা বুদ্ধি দিতে পারি যাতে তোকে আর মাঠে যেতে হবে না। গরু বলল, গাধার মাথায় আবার কি বুদ্ধি আছে নাকি? না না, তোর বুদ্ধি অনুযায়ী চলতে গেলে আমার বিপদ আরো বাড়বে। গাধা বলল, শোন, মানুষ আমাদের যতই গাধা মনে করে, আমরা কিন্তু আসলে গাধা নই, আর এই জন্যই আমাদের হাল চাষ ও ঘানি টানার কাজে এত কেউ লাগাতে পারে না। তুই একবার আমার কথা অনুযায়ী কাজ কর, তাহলে দেখবি তুই আমার মতো সুখে আছিস। গরু বলল, ঠিক আছে, বল দেখি তোর কি বুদ্ধি। এরপর গাধা গরুকে বলছে, তুই অসুস্থতার ভান করে থাকবি। গরু নিজেকে বাঁচানোর জন্য গাধার পরামর্শ অনুযায়ী হাত পা সোজা করে ঘরে শুয়ে রইল এবং হাম্বা হাম্বা উ আহ করতে লাগলো। কৃষক এসে এই গরুকে অনেকবার ওঠানোর চেষ্টা করত, কিন্তু ব্যর্থ হয়ে গেল। তখন বাধ্য হয়ে গোয়াল থেকে বের হয়ে এলো এবং কোনো উপায় না পেয়ে বের করার জন্য চিন্তা করতে লাগলো। কৃষক চলে যাওয়ার পর গরু গাধাকে ধন্যবাদ দিল। ধন্যবাদ পেয়ে গাধাও বেশ খুশি হয়ে গেল, কিন্তু গাধার খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণ পরেই কৃষক গোয়াল ঘরে ফিরে এলো এবং গরুর বদলে গাধাকেই মাঠে নিয়ে গেল। গাধার কাঁধে লাঙ্গল জোয়াল বেঁধে সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা জমি চাষ করার পরে কৃষক কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার জন্য একটি গাছের ছায়ে বসলো। এই সময় গাধা মনে মনে ভাবতে লাগলো, গরুকে বাঁচাতে গিয়ে আমি নিজেই বিপদে পড়ে গেলাম। সত্যি সত্যি আমি একটা গাধা, তা না হলে এমন বোকামি কেউ কি করে? এসব ভাবার পর নিজেকে বাঁচানোর জন্য গাধা চিন্তা করতে লাগলো, হঠাৎ সে গরুকে যে বুদ্ধিটা দিয়েছিল সেটাই সে কাজে লাগাবে। সিদ্ধান্ত অনুযায়ী গাধা জমিতে লম্বা হয়ে শুয়ে পড়লো এবং কান ফাটা চিৎকার দিয়ে আকাশ বাতাস ভারী করে তুলল। তো চিৎকার শুনে কৃষক গাধার কাছে এলো, তারপর তাকে মাটি থেকে ওঠানোর অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই ওঠাতে পারলো না। এরপর কৃষক লাঠি দিয়ে গাধাকে বেদম পেটানো শুরু করলো। পেটাতে পেটাতে কৃষক বলল, মূর্খ কোথাকার, দেখতেই পারছিস গরুটা অসুস্থ হয়ে গেছে, তারপরও জেনে শুনে তুই কুড়ামি শুরু করলি কেন? তোর দুধ কোনো কাজে আসে না, গোস্তেও কোনো ফায়দা নেই, তারপরও ভেবেছিস তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো, আর যদি কাজ না করিস তাহলে তোকে মেরেই ফেলবো। গাধা দেখলো অবস্থা তো বিপজ্জনক, তাই সোজা হয়ে দাঁড়ালো, প্রথমে বিরক্তির সাথে ধীরে ধীরে মনোযোগ দিয়ে কাজে লেগে গেল। কাজ করার সময় গাধা বিড়বিড় করে বলতে লাগলো, যেভাবে হোক আজ রাতে গরুকে কৌশলে পটাতেই হবে যাতে কাল সকালে তাকে মাঠে পাঠানো যায়। যাই হোক, সন্ধ্যা পর্যন্ত অনেক কাজ করে বাড়িতে ফিরলো গাধা। বাড়ি ফিরেই সোজা ঢুকলো গোয়াল ঘরে। গাধাকে দেখে গরু কিন্তু একটু নড়ে চড়ে বসলো। এরপর বলল, মাঠ থেকে এলি নাকি? এবার নিশ্চয়ই দেখেছিস কি কঠিন কাজ নাই আমাদের করতে হয়। গাধা বলল, না না, মোটেই কঠিন কাজ নয়, আমার তো মনে হয় খুবই আরামদায়ক এবং সোজা কাজ এটি, কিন্তু অন্য একটি বিষয়ে আমার মন বেশ খারাপ। তোকে বললেও তুই কষ্ট পাবি। গরু বলল, হাল চাষের চেয়ে কষ্টের কাজ কি আসতে বল? ঠিক আছে, খুলেই বল, কষ্ট পাবো না। গাধা বলল, ব্যাপারটা তেমন কিছু না, আজ দুপুরে যখন মাঠে কাজ করছিলাম তখন মালিক তার এক বন্ধুকে বলছে আমার গরুটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, মনে হয় সে আর বাঁচবে না, তাই ঠিক করলাম কাল যদি ভালো না হয় তাহলে, মানে বুঝতেই পারছেন, গোস্ত বানিয়ে ফেলবে। একথা শুনে গরু তো ভয় অবস্থা খারাপ, তারপরে সোজা হয়ে সে দাঁড়িয়ে বলল। গরু তখন বলছে, তুই সত্যি বলছিস তো? যদি তাই হয় তাহলে কাল থেকেই কাজে লেগে পড়তে হবে। পৃথিবী থেকে বিদায় হওয়ার থেকে খেটে খাওয়া কিন্তু অনেক ভালো, তোর মতো গাধার বুদ্ধিতে চলতে গিয়ে তো আমার সামনে বিপদ এসে হাজির হয়েছে, আর আমি কোনোদিন তোর এই কথা শুনবো না। গাধা বলল, তোর বুদ্ধি দিয়ে তো আমিও কম শাস্তি পেলাম না, আমি তোর উপকার করতে গেলাম আর তুই কিনা আমাকে দোষ দিচ্ছিস, গরুর দল বড়ই অকৃতজ্ঞ।
এভাবে কথা কাটাকাটির মধ্য দিয়ে রাত পোহালো। পরের দিন সকালে কৃষক এসে গরুকে ধাক্কা দিতে সে লাফিয়ে উঠলো। তখন গরু আর গাধাকে নিয়ে সে মাঠের দিকে রওনা হলো। যাওয়ার সময় কৃষক তার ছেলেকে ডেকে বলল, তুই আর একটি লাঙল জোয়াল নিয়ে আয়, গাধাকেও আজ থেকে গরুর পিছে পিছে হাল চাষে কাজে লাগাবি। আর শোন, আরেকটা মোটা লাঠিও নিয়ে আসিস। গাধা আবার সবাং ছবাং করতে লাগলো এবার। তাহলে বুঝতেই পারছেন, উপকার করতে যে অনেকে দেখা যাচ্ছে এই ধরনের বিপদে নিজেই পড়ে যায়। সুতরাং কাউকে উপকার করার ক্ষেত্রে অবশ্যই ভেবে চিন্তে করা উচিত। আগে ভেবে দেখা উচিত যে এই উপকার করতে যে নিজের কোনো সমস্যা না পড়তে হয়।